আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ উই দুবাই থেকে। বিশেষ করে যারা শারজায় আছেন, শারজায় বসবাস করছেন, তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে চলে আসলাম। তার জন্য ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে বসে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর ডিসক্রিপশানে আমার মাসুম বিল্লাহ ব্লগস আর একটা চ্যানেল রয়েছে ইউটিউব, সেটা মাসুম বিল্লাহ ব্লগস চ্যানেল, সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এবং আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে অ্যাড হয়ে যাবেন, ডিসক্রিপশানে সব কিছুরই লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শারজাতে যারা আছেন, শারজা না, এমনকি আপনি দুবাই থাকেন, দুবাই থেকেও যেতে পারবেন, অন্য জায়গা থেকেও আসতে পারবেন, সেটা হচ্ছে যে যারা আপনার মিউজিয়াম জাদুঘর, ঠিক আছে, শারজাতে অনেক জাদুঘর রয়েছে আপনারা জানেন তো, সেসব জাদুঘরে যারা যেতে চান বা দেখতে চান, আপনারা জানেন যে টিকিট কাটতে হয়, আপনারা সেটা জানেন অলরেডি যে টিকিট কাটতে হয় এবং আপনার এগুলো দেখতে হলে টিকিট কাটতে হয়। তো শারজাতে একটা রয়েছে একুরিয়াম, একটা ইয়ার নাম, জাদুঘরের নাম, ওইটাও আপনাকে গেলে আপনাকে টিকিট কাটে, টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হয়। তো শারজার গভর্নমেন্ট তারা জানিয়ে দিয়েছেন যে 18 তারিখ মিয়া আপনার বিশ্ব মিউজিয়াম ডে, এই জন্য তারা এই শারজাতে যে মিউজিয়ামগুলো রয়েছে, জাদুঘরগুলো রয়েছে, যত রকমের শারজায় যত জাদুঘর রয়েছে, আপনার যেগুলো টিকিট কেটে দেখতে হয় জাদুঘরগুলো এবং একুরিয়াম যেটা রয়েছে, সেই একুরিয়ামগুলো আপনাকে টিকিট কেটে দেখতে হয়, সেগুলো তারা ফ্রি করে দিয়েছেন, ফ্রি এন্ট্রি করে দিয়েছেন। তার মানে হচ্ছে শারজায় যারা দেখতে যান, 18 তারিখে আপনারা শারজায় যত রকমের মিউজিয়াম একুরিয়াম রয়েছে সব কিছুই আপনারা ফ্রিতে এন্ট্রি ভিতরে যেতে পারবেন, দেখার সুযোগ পাবেন, সেই ঘোষণাটা শারজার গভর্নমেন্ট দিয়ে দিয়েছেন। তাই চিন্তা করলাম যে আমারও অনেকে সাবস্ক্রাইবার আছেন শারজাতে থাকেন, তাই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করে দিলাম, আপনারাও বেশি বেশি করে শেয়ার করেন এবং 18 তারিখ যারা যেতে চান ফ্রি এন্ট্রি, আপনারা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন, দুবাই থেকেও যেতে পারেন, অন্য জায়গা থেকেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটি আপডেট ছিল।